তোমার আল্লাহ তোমার প্রত্যেকটা কথার মধ্যে রহস্য থাকে, অনেক রকম অর্থ হয়, বুঝতে পারবি অনেক সময়। একদম মাথায় খেলে না কিরকম তুমি আদার সামন্ত জাতিকে সবলে ধ্বংস করে দিয়েছ, এটা সবাই জানে। আদার সামন্ত জাতিকে তুমি সবলে ধ্বংস করছ, কেন করেছিল? মাত্র একটি কারণে ধ্বংস করেছিল, একটি কারণ। সেই কারণটা কি? আদার সামন্ত জাতি মূর্তি পূজা করত, এই মূর্তি পূজার অপরাধে তুমি আদার সামন্ত জাতিকে সমূলে ধ্বংস করছ, মেনে নিলাম। এই আদার সামন্ত জাতির মূর্তি পূজা 500 বছর আগে থেকে অখণ্ড বিশাল ভারতের মধ্যে অসংখ্য মূর্তি পূজা হচ্ছে, দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মহাদেব শ্রীরাম জগন্নাথ কত মূর্তির পূজা হচ্ছে। আল্লাহ পাক এই অখণ্ড ভারতে এত মূর্তি পূজা হলো 500 বছর আগে থেকে আদার সামন্ত জাতির, সেই অখণ্ড ভারতকে তুমি সেই সব মূর্তি পূজারকদেরকে সবলে ধ্বংস করো নাই? আমার একটা উত্তর দাও। আদার সামন্ত জাতির মূর্তি পূজার অপরাধে তুমি ধ্বংস করেছ, কিছু কুরআনের কথা। তাহলে তোমার দৃষ্টিতে তোমার চোখে কি অখণ্ড ভারত পড়ে নাই? তুমি তো সবই দেখো, তাই এই অখণ্ড ভারতের মধ্যে মূর্তি পূজা হচ্ছে, এদেরকে তো তুমি শাস্তি দিল না, এদেরকে তো তুমি সবলে ধ্বংস করল না, এই কি রহস্য? নিশ্চয় এর মধ্যে রহস্য আছে। কোন মূর্তি? এটা কি মাটির মূর্তি নাকি বস্তু পূজার মূর্তি না আত্ম পূজার মূর্তি? একটু খেয়াল করে দেখো, মধ্যে তুমি জোড়ায় জোড়ায় ওই কীর্তি নৌকার মধ্যে ভরল না, খুব সংক্ষেপে জোড়ায় জোড়ায় ভরল না, 18,000 মাকলুকাত এর মধ্যে জোড়ায় জোড়ায় তোমার নৌকার মধ্যে ভরল না, হাতি হাতি বাঘ বাঘী সিংহ সিংহী এইরকম করে বললে এ তো আবার এই বন্যার মধ্যে খাওয়া দিতে হইব, বাঘের দিতে হইব হরিণের খ্যাং, কলা গাছ খাইব না, হাতের লেগে কলা গাছ, 50 লক্ষ টনের জাহাজ বানাইতে হয়, জাহাজের মধ্যে সব তুমি ভরিয়া লইলা, এই 18,000 মাকলুকাতে তুমি এতটুক নৌকার মধ্যে ভরলা, কিছু কি করে সম্ভব হয়? আসলে এর অর্থ আমরা জানি না। এটা দেহ নৌকা, নুরবীর নুরের দেহের নৌকা, যারা অনুসরণ করেছে তারাই সেই নুরের নৌকায় চলেছে, তার ছেলে কেলান নূরের নৌকা অস্বীকার করেছিল, না হলে এই 18,000 মাকলুকাত জোড়ায় জোড়ায় একটা
যা এই কিস্তির মধ্যে নেওয়া মোটেই সম্ভবপর নয়। এটা দেহ লঙ্কা, এই রহস্য অনেকেই বুঝতে পারে।